নমস্কার দর্শক বন্ধুরা, ইনক্রেডিবল ইন্ডিয়া ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া চ্যানেলের টিম যাত্রা করছি 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসে। আমরা যাচ্ছি শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালের দিকে। আমাদের ট্রেন ইতিমধ্যেই 1079 কিলোমিটার পথ অতিক্রম করে রাজামান্দ্রি স্টেশনে পৌঁছেছে। ট্রেন এই মুহূর্তে হাফ অ্যান আওয়ার লেট, যেটা অবশ্যই পরে মেক আপ হয়ে গিয়েছিল। আমরা রাজামান্দ্রি স্টেশন ছাড়ার পরেই অতিক্রম করব দক্ষিণ ভারতের গঙ্গা নামে অভিহিত সুবিখ্যাত গোদাবরী নদী। এই গোদাবরী রেল সেতু ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম এবং শুধুমাত্র দক্ষিণ ভারতের বৃহত্তম রেল সেতু। এই রেল সেতু থেকে গোদাবরী নদীর দৃশ্য এবং ট্রেনে করে রেল সেতু অতিক্রম করার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। আমরা জানি দক্ষিণ ভারত ভ্রমণকালে আপনারা প্রত্যেকেই রাজামান্দ্রি শহরের তীরে অবস্থিত এই গোদাবরী নদী অতিক্রম করেছেন ট্রেনে করে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের ট্রেন রাজামান্দ্রি স্টেশন ছেড়ে দিয়েছে এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে গোদাবরী ব্রিজের দিকে। আমাদের ট্রেন এই মুহূর্তে গোদাবরী নদীর তীরে পৌঁছে গেছে। গোদাবরী রিভার ব্রিজ ভারতবর্ষের তৃতীয় দীর্ঘতম রোড কাম রেল ব্রিজ। এই বিষয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে আসামের ডিব্রুগড়ে অবস্থিত ব্রহ্মপুত্র নদের ওপর বগিবিল ব্রিজ এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিহারের গঙ্গা নদীর ওপর অবস্থিত সোনপুর ব্রিজ। গোদাবরী রিভার ব্রিজ 4.1 কিলোমিটার লম্বা। রাজামান্দ্রি শহরে গোদাবরী নদীর ওপর দুটি পৃথক রেল সেতু রয়েছে। আমরা
এই মুহূর্তে যে সেতুটি অতিক্রম করছি সেটিকে বলা হয় গোদাবরী ট্রাস ব্রিজ। এই ব্রিজের আপার ডেকে রয়েছে রোড ব্রিজ এবং লোয়ার ডেকে রয়েছে সিঙ্গল ট্র্যাক রেল ব্রিজ। রোড ব্রিজ আপনারা একটু আগেই দেখতে পেলেন, আমাদের ডান দিক থেকে এসে রেল ব্রিজের ওপর দিকে উঠে গেল। আর দূরে ওই যে রেল সেতুটা দেখা যাচ্ছে সেটি হলো গোদাবরী আর্চ ব্রিজ। গোদাবরী নদী ক্রস করার পরে আরও বেশ কিছুটা পথ অতিক্রম করার পরে স্টেশন হলো কোভ্ভুর স্টেশন। অ্যাকচুয়ালি রাজামান্দ্রি এবং কোভ্ভুর স্টেশনের মধ্যে অবস্থিত হওয়ার জন্য এই রেল সেতুকে স্থানীয়রা রাজামান্দ্রি কোভ্ভুর ব্রিজও বলে থাকেন। এখানে গোদাবরী নদীর বিশাল স্প্যান, নদী দুটো পৃথক চ্যানেলে বিভক্ত হয়ে এখানে ফ্লো করছে, মাঝখানে রয়েছে বালির বিশাল একটি চড়া যেটি আমরা এক্ষুনি দেখতে পাবো আমাদের ট্রেন থেকে।